মানুষের শরীর থাকলে রোগও থাকবে এটাই স্বাভাবিক। তবে রোগকে শরীর থেকে দূরে রাখার জন্য কিছু পদ্ধতি মেনে চললেই কিন্তু হয়ে যায়। তবে আমরা জানি না কোন সে পদ্ধতিগুলো যা আমাদের শরীরকে নানাবিধ রোগ থেকে সুস্থ রাখতে পারে। শরীরকে সুন্দরভাবে চালনা করার জন্য লিভার, কিডনি এগুলো সুস্থ থাকা অনেক বেশি দরকার। আজকে আপনাদেরকে জানাবো এমন একটি পাতা সম্পর্কে যে পাতাটি সঠিকভাবে সেবন করতে পারলে লিভার ও কিডনি পরিষ্কার হতে শুরু করবে প্রথম দিন থেকেই। ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার কোনো কিছুই আপনার হবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেষজ গাছ বলতে কিন্তু সে গাছকে বোঝানো হয় যে গাছের পাতা, ফুল, কাণ্ড, শেকড় সব কিছুই আমাদের কাজে লাগে। এমনই এক ভেষজ গাছ রয়েছে আমাদের প্রকৃতিতে, সেটি আর অন্য কোনো কিছু নয়, সেটি হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছের ফুল, পাতা, ফল এমনকি কষ পর্যন্ত আমাদের স্বাস্থ্যের নানাবিধ উপকার সাধন করতে পারে। অনেকে হয়তো এর উপকারিতা সম্পর্কে ধারণা রাখেন, অনেকে আবার মনে করেন এই গাছের কোনো উপকারিতাই নেই। বেশ কিছু কেস স্টাডিতে দেখা গিয়েছে পেঁপে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলস রয়েছে, সেই সঙ্গে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম এবং ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে যা শরীরের উপকারে লাগে। আমাদের শরীরকে বিষমুক্ত করতে পেঁপে পাতা দারুণ উপকারী। একাধিক গবেষণায় দেখা গেছে পেঁপে পাতাতে উপস্থিত কার্পিন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর দেহের বিভিন্ন অঙ্গ থেকে টক্সিক পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। এই টক্সিক পদার্থই কিন্তু আমাদের নানা ধরনের অসুখের কারণ, তেমনি মাইক্রো অর্গানিজমদেরও মেরে ফেলে, ফলে একাধিক রোগ আমাদের কখনোই হয় না। নারীদের পিরিয়ডের সময়কার কষ্ট দূর করতে সাহায্য করে পেঁপে পাতার রস। প্রত্যেকটি রোগের জন্য আপনি কিভাবে পেঁপে পাতা খাবেন তা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব, তাই কষ্ট করে পুরো ভিডিওটি দেখতে হবে। আপনার মাসের সেই বিশেষ দিনগুলোতে নিয়ম করে পেঁপে পাতার রস খাওয়া শুরু করে দিন, দেখবেন ক্র্যাম্প এবং যন্ত্রণা দুটোই কমবে। আসলে পেঁপে পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস একদিকে যেমন দেহের ভেতরের প্রদাহ কমিয়ে যন্ত্রণার প্রকোপ কমায়, তেমনি অন্যদিকে হরমোনাল ইমব্যালেন্স দূর করতে সাহায্য করে, যার ফলে শরীরের নানাবিধ সমস্যা এমনিতেই কমে যায়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে পেঁপে পাতা। পেঁপে পাতায় উপস্থিত গ্লটামেট অ্যাসিড, গ্লাইসিন, ভেলিন, ট্রাইপটোফেন এবং হিস্টিডিনের মতো অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ত্বকের বয়স কমতে সময় লাগে না। তাই যারা ত্বকের যত্ন নিতে চাচ্ছেন তারা নিয়ম করে পেঁপে পাতার রস সেবন করতে পারেন। পেঁপে পাতার রস খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়, রক্তের প্লাটিলেট কাউন্ট বৃদ্ধি পায়, যার ফলে ডেঙ্গুর মতো ভয়াবহ রোগ থেকে বাঁচতে পারেন বা এ ধরনের রোগ আপনার কাছেও ঘেঁষতে পারে না। বিভিন্ন গবেষণায় প্রমাণিত নিয়মিত পেঁপে পাতার রস খেলে শরীরে প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা একেবারেই থাকে না, সেই সঙ্গে রোগ প্রতিরোধী ব্যবস্থাও খুব ভালো হয়ে যায়। আর একবার যদি ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে ওঠে তাহলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সারা বিশ্বে যে ভাইরাসের প্রকোপ চলছে তার হাত থেকে বাঁচতে ও শরীরকে প্রস্তুত রাখতে নিয়মিত পেঁপে পাতার রস সেবন করতে পারেন। পেঁপে পাতা যে শুধুমাত্র ডেঙ্গুর মতো রোগের সাথে লড়ে তা নয়, মশাবাহিত আরও এক ভয়াবহ রোগ ম্যালেরিয়া, এর বিরুদ্ধেও প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে পারে পেঁপে পাতা। পেঁপে পাতার ভেতরে মজুদ অ্যাসেটোজেনিন নামক অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টিস শরীরে প্রবেশ করার পর ভেতর থেকে শরীরকে শক্তিশালী করে তোলে ও ম্যালেরিয়ার মতো রোগ ধারের কাছেও ঘেঁষতে পারে না। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে পেঁপে পাতার সঙ্গ ছাড়লে কিন্তু চলবে না। পেঁপে পাতার আরও এক গুণের নাম হচ্ছে এটি হজম ক্ষমতার উন্নতি ঘটায়। পেঁপে পাতায় থাকা প্রোটিস ও অ্যামিলেস নামক দুটি উপাদান শরীরে প্রবেশ করার পর হজমের সহায়ক পাচক রসের ক্ষরণ অনেক বেশি বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের হজম ক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে পাকস্থলী এবং কোলনের প্রদাহ কমানোর মধ্যে দিয়ে সার্বিকভাবে আমাদের বাওয়াল মুভমেন্টের উন্নতি ঘটায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পেঁপে পাতার রস পান করলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া মারা পড়ে,
ফলে স্বাভাবিকভাবেই পেকটিক আলসার হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। যাদের হজমের গণ্ডগোল হয়, খাবার হজম হতে চায় না, পেটে গ্যাস্ট্রিক আলসার, বদহজম, টক ঢেকুর, কনস্টিপেশনের মতো সমস্যা হয়, তারা নিয়ম করে সকালবেলা এক গ্লাস পেঁপে পাতার রস খান। পরিবর্তন কিন্তু আপনি প্রথম দিন থেকেই দেখতে পাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পেঁপে পাতার রস তৈরি করে খেতে পারলে আপনার সারাদিনের যত পেটের সমস্যা আছে তা আর হবে না। পাশাপাশি পরের দিন থেকেই আপনাকে কনস্টিপেশনের কষ্টে আর ভুগতে হবে না। ডায়াবেটিস রোগীরা, যারা অনেক দিন ধরে চেষ্টা করেও ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে পারছেন না, তারা জেনে নিন একদিনে ডায়াবেটিস কন্ট্রোল করার গোপন তথ্য সম্পর্কে। রক্তে বাড়তে থাকা সুগারের কারণে অনেকেই চিন্তিত থাকেন। তাহলে আজ আপনাদেরকে এর সমাধান দিয়ে দেই। দেখবেন আপনি একদিনে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে এনে ফেলেছেন, কারণ পেঁপে পাতার মধ্যে থাকে বেশ কিছু উপাদান যা আমাদের শরীরে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই দেহে শর্করার মাত্রা কোনোভাবেই বাড়ে না ও ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। সবচেয়ে বেশি যে উপকারী ভূমিকাটি পেঁপে পাতা আমাদের শরীরে গিয়ে পালন করে তা হচ্ছে লিভারের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। লিভার ও কিডনি একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, অর্থাৎ একটি যদি অসুস্থ হয় অন্যটি অসুস্থ হবে তাই স্বাভাবিক। লিভারের বিভিন্ন রোগে আজকাল মানুষ জর্জরিত, ফ্যাটি লিভার, জন্ডিস, এছাড়াও লিভার নষ্ট হয়ে যাওয়া, লিভারের টক্সিক পদার্থ জমে লিভার দূষিত হয়ে যাওয়া। পেঁপে পাতার রস সেবনের মাধ্যমে প্রথম দিন থেকেই আপনার লিভার পরিষ্কার হতে শুরু করবে, এটিও বেশ কিছু স্টাডিতে প্রমাণিত হয়েছে। পেঁপে পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান লিভারের ভেতরে থাকা টক্সিক উপাদানগুলো শরীর থেকে বের করে দেয়, সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না। প্রসঙ্গত, জন্ডিস রোগীরা যদি নিয়ম করে পেঁপে পাতার রস খেতে পারেন, জন্ডিস রোগ আর থাকবে না। এভাবেই লিভারকে পরিষ্কার করতে পারবেন পেঁপে পাতার সাহায্যে। কিডনি আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, আর এই অঙ্গকে খুব সহজে পরিষ্কার করতে পারে পেঁপে পাতার রস। পেঁপে পাতার রসে এমন কিছু এনজাইম ও উপাদান রয়েছে যা কিডনির ভেতর থেকে দূষিত ও বর্জ্য পদার্থগুলো বের করে নিয়ে আসে, যার ফলে কিডনির বিভিন্ন রোগ, প্রস্রাবের সমস্যা, কিডনির পাথর ইত্যাদি হবার আশঙ্কা একেবারেই থাকে না। এখন ঘরে ঘরে ক্যান্সারের মতো ভয়াবহ একটি রোগের উপদ্রব লক্ষ্য করা যায়। পেঁপে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই যাদের পরিবারে ক্যান্সারের মতো রোগ হওয়ার ইতিহাস রয়েছে তারা পেঁপে পাতা সেবন করবেন। এটি শরীর থেকে টক্সিক উপাদানগুলো বের করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমায়, আর এই উপাদানটি প্রচুর মাত্রায় মজুত রয়েছে পেঁপে পাতায়। নিয়ম করে পেঁপে পাতার রস খেতে পারলে আপনাকে ক্যান্সারের চিন্তায় আর ভুগতে হবে না। এর এনজাইম লিভার, লাং, প্যানক্রিয়াটিক ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন পেঁপে পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকার। তো আসুন ভিউয়ার্স, এবারে জেনে নেই পেঁপে পাতা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। আপনাকে প্রত্যেক দিন একটি করে পেঁপে পাতা বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রস সেবন করতে হবে। পেঁপে পাতা ব্লেন্ড করার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটি পেঁপে পাতা ব্লেন্ড করে এর রস দৈনিক সকালবেলা ঘুম থেকে ওঠার পর খেতে পারলেই যথেষ্ট। সকালবেলা ঘুম থেকে উঠে একটি পেঁপে পাতা ব্লেন্ড করে খেয়ে ফেলুন। পেঁপে পাতার মধ্যে এক গ্লাস পানি মিশ্রিত করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য কেউ চাইলে এক চা চামচ খাঁটি মধু মিশ্রিত করতে পারেন বা সামান্য একটু বিট লবণ মিশ্রিত করতে পারেন, তবে কোনো প্রকার চিনি অথবা লবণ মিশ্রিত না করাই ভালো। ডায়াবেটিস রোগীরা মধুও মিশ্রিত করবেন না। সকালবেলা এই রস খাওয়ার এক ঘন্টা পরে আপনার সকাল নাস্তা খেয়ে দিনটি শুরু করুন। যাদের পক্ষে প্রত্যেক দিন পেঁপে পাতা সংগ্রহ করা সম্ভব নয়, তারা সাত দিনের পেঁপে পাতা একদিনে সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে ফ্রিজে সংগ্রহ করতে পারেন, তবে এটি ব্লেন্ড করে রাখবেন না। প্রত্যেক দিনকার পেঁপে পাতা প্রত্যেক দিন ব্লেন্ড করে খাওয়াই ভালো, এতে আপনার শরীরে সর্বোত্তম উপকারিতা পৌঁছানো সম্ভব। পেঁপে পাতার রস সেবনের মাধ্যমে পার্থক্য কিন্তু আপনি প্রথম দিন থেকেই বুঝতে পারবেন, তবে রোগ বুঝে সাত দিন, চোদ্দ দিন অথবা একুশ দিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন। একুশ দিন পরে ওই মাসে আর সেবন করা উচিত হবে না। পরবর্তী মাসে এভাবেই সাত দিন, চোদ্দ দিন ও একুশ দিন পর্যন্ত খেয়ে যাবেন। যে কোনো রেমেডি কখনোই ছয় মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। ছয় মাস পরে আপনি এই রেমেডি পরিবর্তন করে অন্য কোনো রেমেডি দু তিন মাস খেয়ে আবার পুনরায় এই রেমেডিটি শুরু করতে পারেন। প্রত্যেকটি জিনিসের সাইড ইফেক্ট রয়েছে,
তাই আমারও উচিত আপনাদেরকে পেঁপে পাতা সাইড ইফেক্ট সম্পর্কে জানিয়ে দেয়া। গর্ভাবস্থায় পেঁপে পাতা খেলে এটি অ্যালার্জেটিক রিয়েকশন করতে পারে ও গর্ভপাতের কারণ হতে পারে, তাই গর্ভাবস্থায় পেঁপে পাতা ও কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন এবং চেষ্টা করবেন যদি পেঁপে পাতা খাওয়ার পর কারো কোনো প্রকার অ্যালার্জেটিক রিয়েকশন কিংবা পেট ব্যথা হয় পেঁপে পাতা খাওয়া বন্ধ রেখে চিকিৎসকের পরামর্শ নিয়ে পুনরায় স্টার্ট করতে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে সকলকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব, আবার আগামীকাল নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।